আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনী ডামাডোলের সবশেষ তথ্য নিয়ে ভোটের সময় আছি আমি আফজাল হোসেন, জানিয়ে দেব শিরোনামগুলো। প্রতীক পেয়ে প্রচারণার মাঠে প্রার্থীরা, মার্কা নিয়ে জনসংযোগে হেভিওয়েট স্বতন্ত্ররাও, আচরণবিধি মেনে চলার আহ্বান কমিশনের। বন্দরনগরীতে ভোটের মাঠে উৎসবের আমেজ, চট্টগ্রাম সাথে হাক ডাক দিয়ে মাঠে হাসান মাহমুদ, প্রচারণায় নেমেই উন্নয়নের প্রতিশ্রুতি নওফেলের। এবং হাইকোর্টের রিটে প্রার্থিতা ফিরে পেলেন বরিশালের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আওয়ামী লীগের জাহিদ ফারুক শামীমকে। সারা দেশের 300টি আসনে 1896 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন 15 জন, অর্থাৎ এ নিয়ে মোট আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1911 জনে। এই সমস্ত প্রার্থী আজকে প্রতীক বরাদ্দ হওয়ার পরে প্রতীক নিয়েই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, জনসংযোগ করছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। আমরা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানব। শুরুতেই ঢাকার 20টি আসনের দিকে নজর দেওয়া যাক। আজকে যখন প্রার্থিতা আজকে যখন প্রতীক বরাদ্দ হলো, প্রতীক বরাদ্দ হওয়ার পরেই আমরা দেখেছি যে ঢাকায় যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, অন্য দল মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তারা কিন্তু ভোটের মাঠে প্রচারণা শুরু করে দিয়েছেন। অনেকেই পোস্টার টাঙিয়েছেন, যে যেভাবে পারছেন তারা কিন্তু নির্বাচনী প্রচার যুদ্ধে অংশ নিচ্ছেন। আমরা শুরুতে দেশের রাজনীতির কেন্দ্রের খবর একটু জানাতে চাই। দেশের রাজনীতির কেন্দ্রে যেটি নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু আমরা বলছি যে প্রতীক হাতে ভোটের মাঠে প্রার্থীরা, প্রতীক বরাদ্দ হয়েছে, শুরু হয়েছে প্রচার যুদ্ধ, ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট, অর্থাৎ ভোটের যে ব্যালটটি সেটি ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে। তবে যে সমস্ত এলাকা দুর্গম রয়েছে, চরাঞ্চল রয়েছে, যেখানে যেতে দীর্ঘ সময় লাগে, সেখানে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে সেসব কেন্দ্রে ভোটের আগের দিনও ব্যালট বাক্স যাবে, এমনটি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশন আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচনটি নিয়ে। তারা বলেছেন নির্বাচনে গ্রহণযোগ্যতার বিষয়ে নির্বাচনের পরে দেখা যাবে, অর্থাৎ আগামী দ্বাদশ সংসদ নির্বাচন, যেহেতু বিএনপি নির্বাচনের ট্রেনে ওঠেনি, আগামী নির্বাচনটি আসলে গ্রহণযোগ্য হবে কিনা। তখন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে গ্রহণযোগ্যতার বিষয়ে নির্বাচনের পরে দেখা যাবে, বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টা করেছে সরকার। এই মন্তব্যগুলো সরকারের তরফ থেকে এসেছে। একই সঙ্গে বিএনপি তরফ থেকে যেটি বলা হয়েছে যে অনৈতিক প্রস্তাবের কাছে আত্মসমর্পণ করবে না বিএনপি। আজকে দিনভরই প্রতীক বরাদ্দ হয়েছে, প্রতীক বরাদ্দ হওয়ার পরে যে ঢাকার যে প্রার্থীরা রয়েছেন, ঢাকার 20টি আসন রয়েছে, সেই 20টি আসনের প্রার্থীরা কিন্তু তাদের নিজের মতো করেই কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছেন। অনেকেই আবার তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যেখানে নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছিলেন, তিনি শেষ পর্যন্ত দাঁড়াননি, তার কাছে গিয়ে দোয়া চেয়েছেন। ঢাকা 17 আসনের খবরটি একটু জানাতে চাই। সংসদীয় এলাকা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19, 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্টের একটি অংশ নিয়ে এই ঢাকা 17 আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা 3,23,988 জন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদী আরাফাত, তিনি বর্তমান সংসদ সদস্য, এবং বিএনএফের প্রার্থী হচ্ছে আবুল কালাম আজাদ, তিনি একসময় সংসদ সদস্য হয়েছিলেন। আর ঢাকা 17 আসনে পুরুষ ভোটার রয়েছেন 1,70,783 জন, নারী ভোটার 1,53,147 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। যেটি বলছিলাম যে এই আসনের যেহেতু আজকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদী আরাফাত প্রচার প্রচারণা শুরু করেছেন, আমরা এই আসনের প্রচারণার খবর জানব। সাথে সাথে ঢাকা সিটি কর্পোরেশনের এলাকায় যে সংসদীয় আসনগুলো রয়েছে সেসব এলাকার প্রার্থীদের প্রচার প্রচারণার খবর জানাবো। মেহেদি, একটু বলবেন যে ঢাকা 17 আসনের প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি কোথা থেকে প্রচারণা শুরু করেছেন এবং অন্য প্রার্থীদের খবর কি আসলে?
উজ্জ্বল, আসলে নির্বাচনী প্রচারণা অর্থাৎ আজকে কিন্তু প্রতীক বরাদ্দ হয়েছে এবং প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু পুরো রাজধানীর চিত্র বলতে গেলে কিছুটা পাল্টে গেছে এবং প্রতিটি এলাকায় কিন্তু নির্বাচনী আমেজ বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি যে ঢাকা 17 আসন, এই আসনটিতে আসলে আওয়ামী লীগের যে প্রার্থী এবং তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন, তিনি আজই কিন্তু অর্থাৎ আজ প্রচারণা শুরুর দিনেই তিনি প্রচারণে অংশ নিয়েছেন এবং আজ বেলা অর্থাৎ 4টার দিকে কিন্তু তিনি একটি মিছিল এবং মতবিনিময় সভা করেন এবং নেতাকর্মীদের কিন্তু নির্দেশনা দিয়েছেন। তিনি কিন্তু করাইল বস্তি অর্থাৎ করাইল এলাকা জুড়েই কিন্তু পুরো শোডাউন করেছেন এবং শোডাউনের পরপর সে একটি মিছিলে অংশ নেন এবং সেই মিছিল নিয়ে ঠিক বনানী এলাকায় এসে মিছিলটি শেষ করেন। এই মিছিল শেষে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে দল মত নির্বিশেষে আসলে সবাইকেই এই ভোটে অংশ নেয়ার অর্থাৎ প্রার্থী পছন্দ হোক বা না হোক সবাইকে নিজের ভোটটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এর বাইরেও যদি বলি এই এলাকাতে অর্থাৎ ঢাকা 17 আসনে যে অন্যান্য প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন, যদিও ব্যাপক আকারে অর্থাৎ মিছিল বা শোডাউনের মধ্য দিয়ে তাদের অবস্থান দেখা যায়নি, তবে তারা ব্যানার ফেস্টুন কিংবা নির্বাচনী গান অর্থাৎ নির্বাচনী মাইকিং করে কিন্তু প্রচারণা করছেন। এর বাইরেও যে ঢাকা যে 8 আসন অর্থাৎ সেই আসনটিতে বাহাউদ্দিন নাসিম কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগ মনোনীত এবং নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। তিনি আজ ঢাকা মেডিকেল এলাকায় একটি মতবিনিময় সভা করেন এবং সেই মতবিনিময় সভায় কিন্তু তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন এবং এ সাংবাদিকদের কিন্তু তিনি জানিয়েছেন। এবং এর বাইরেও দলীয় যে নেতাকর্মী অর্থাৎ দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশনা দিয়েছেন আগামীতে প্রতিটি ভোটারের কাছে গিয়ে কিন্তু ভোট চাওয়ার নির্দেশনা দিয়েছেন। আফজাল, একটু বলে রাখি যে যদিও সময় খুবই অল্প, সময় অল্প থাকলেও যে ব্যাপক সংখ্যক ভোটার এই ভোটারদের কাছে কিন্তু পৌঁছানো অর্থাৎ সবার কাছে বাড়ি বাড়ি পৌঁছানো কিন্তু এই মুহূর্তে নির্বাচনে যারা অর্থাৎ প্রার্থীদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেই হিসেবে তারা কিন্তু বেশ কৌশল অবলম্বন করছে এবং সেই কৌশলের অংশ হিসেবে বেশ কয়েকটি দলে ভাগ করছেন এবং যে দলীয় নেতাকর্মীরা এবং তারা সবাইকে নির্দেশনা দিয়েছেন, নিজে হয়তো প্রার্থীরা যদি নাও যেতে পারেন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারা যেন প্রতি বাড়ি বাড়ি পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু নৌকা অর্থাৎ তাদের প্রার্থী যিনি রয়েছেন সেই প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার নির্দেশনা দিয়েছেন। এর বাইরেও একটু যদি বলি যে ঢাকা 6 আসন, এই আসনটি থেকে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু জাতীয় পার্টি অর্থাৎ জাপার যে কাজী ফিরোজ রশিদ তিনি কিন্তু এই আসনটি থেকে সাবেক সংসদ সদস্য ছিলেন এবং এই এই এখন যে আওয়ামী লীগ এখন যে মনোনয়ন দেওয়া হয়েছে সাইদ খোকন তিনি কিন্তু আজ প্রচারণার অংশ হিসেবে বেলা 12টার দিকে কাজী ফিরোজ রশিদের সাথে দেখা করেছিল এবং নির্বাচনে জয়ের ব্যাপারে তার সফলতা কামনা করেছেন কাজী ফিরোজ রশিদ এবং নির্বাচনে তার সমর্থনও চেয়েছেন। কাজী ফিরোজ রশিদও তিনি কিন্তু নির্বাচনে অর্থাৎ তার সাথে থাকার ঘোষণা দিয়েছেন। একটু ঢাকা 18 আসনের কথা যদি বলি, ঢাকা 18 আসন কিন্তু আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু অর্থাৎ তার পরিবর্তে অর্থাৎ জোটের খেলায় কিন্তু এই মুহূর্তে শেরিফা কাদের কিন্তু অংশ নিয়েছেন অর্থাৎ জাতীয় লাঙ্গল প্রতীক নিয়ে তিনিও আজ সন্ধ্যায় অংশ নিয়েছেন প্রচারণায়। এবং এর বাইরেও যে ঢাকা 18 আসনের আমির খসরু চৌধুরী কেতলি প্রতীক নিয়ে কিন্তু ব্যাপক একটি শোডাউন করেছেন। সব মিলিয়ে যদি বলতে চাই রাজধানীতে কিন্তু এক প্রকার ব্যাপক আমেজের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চলছে। আফজাল মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি জানাচ্ছিলেন ঢাকার আসনগুলোর প্রার্থীদের প্রচার প্রচারণার খবর। রাজশাহী এক আসনে জমে উঠেছে ভোটের লড়াই, কারণ এই আসনে একজন চিত্রনায়িকা লড়ছেন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবং এর আসনে আরেকটি স্বতন্ত্র প্রার্থী রয়েছে যিনিও তানোর উপজেলা আওয়ামী লীগের নেতা। আমরা একটু দেখব যে রাজশাহী এক আসনের ভোটারদের সংখ্যার কি এবং এই আসনের প্রতিদ্বন্দ্বিতা কে কে করছেন, কারণ এই আসনটি নিয়ে বেশ আলোচনা চলছে এবং ভোটের মাঠে ঠিক ভালোভাবেই কিন্তু এখন লড়াই করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী এক আসনটি মূলত সংসদীয় এলাকা গোদাগাড়ি তানোর দুটি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 420,000
219 জন। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শারমিন আক্তার নিপা, অর্থাৎ চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনের পুরুষ ভোটার 219,653 জন, মহিলা ভোটার 220,565 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। এবং এই আসনে নিয়ে আলোচনার যে কারণ, সেই কারণটি হচ্ছে যে এই আসনে ওমর ফারুক চৌধুরী এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যে বেশ কয়েকদিন ধরেই আমরা কথার লড়াই দেখছি। আজকে স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা তিনি ট্রাক প্রতীক পেয়েছেন, একই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক তো নৌকার প্রতীক তিনি পেয়েছেন। আমরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সাইফুর রহমান রকি, রকির সঙ্গে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রকি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। রকি, এই আসনের আসলে নির্বাচনের সমীকরণটা কি, যেহেতু চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনিও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, এই আসনে আওয়ামী লীগের যে প্রার্থী ওমর ফারুক চৌধুরী তিনিও আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, তাদের মধ্যে লড়াইটা আসলে কি নিয়ে হবে, বা মাহিয়া মাহি ভোট চাইবেন বা কি বলে? দেখেন, আজকে সকাল 10:00 কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি ট্রাক প্রতীক তিনি পছন্দ করেছিলেন এবং সেটি কিন্তু তিনি পেয়েছেন এবং সেটি নিয়েই তিনি নির্বাচনের মাঠে কিন্তু লড়ার ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন যে এটি যেহেতু কৃষি প্রধান একটি অঞ্চল এবং তার যে নির্বাচনী এলাকা তানোর এক গোদাগাড়ি, তানোর গোদাগাড়ি, এই অঞ্চলটিতে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখানে আছেন, এখানে কিন্তু প্রচুর ভোটার রয়েছে তাদের। সেক্ষেত্রে আজকে যে দিনটি সেটি কিন্তু চিত্রনায়িকা মাহিয়া মাহি তাদের সাথে কাটিয়েছেন এবং তিনি তাদের কাছে ভোট চেয়েছেন আনুষ্ঠানিকভাবে, যেহেতু আজকে প্রচার প্রচারণা শুরু হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়েও তার সাথে কথা বলবো। আপনারা জানেন যে এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি আসন, এখানে যেহেতু আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছে তিনি টানা তিনবার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবারেও তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন, তবে এবার কিন্তু চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি যেটি বলছেন যে এবার কোনোভাবে তাকে ছাড় দেবেন না, কারণ ভোটাররা হচ্ছে তার পক্ষেই কাজ করছেন এবং তার পক্ষে আছেন, এমনটাই আসলে তিনি বলছেন। তো আমরা আপনার সাথে একটু কথা বলবো, আপনার কি মনে হচ্ছে, আজকে তো আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক মানুষের সাথে কথা বলেছেন, আপনাকে বরণ করে নিয়েছে আপনি বললেন, আপনার কাছে এটি কেমন লেগেছে এবং ভোটাররা আপনাকে কেমন সাড়া দিচ্ছে? আচ্ছা, সবার আগে ধন্যবাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আজকের দিনে, আজকে তো আমি প্রতীক পেয়েছি, আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল এবং আমার কাছে মনে হয়েছে এই স্পেশাল দিনটায়, মানে আজকে কিন্তু আমার প্রচারণা করার কোনো কথা ছিল না, আমার প্ল্যান হচ্ছে আগামীকালকে সকাল থেকে প্রচারণা করব, কিন্তু আজকে আমার মনে হলো যে না, আজকের দিনটাও আমি মিস করতে চাই না। তো আমি সিলেক্ট করলাম যে আমি আমাদের এখানে যে আদিবাসীরা থাকেন আমি তাদের সাথেই এই দিনটা সেলিব্রেট করব এবং প্রথম তাদের কাছে ভোট চাইব। আমি যখন তাদের কাছে, আমি কিন্তু কাউকে ইনফর্ম করে যাইনি, আমি জাস্ট গিয়েছি আর বলেছি আমি সবার সাথে একটু 5 মিনিট কথা বলবো, এভাবে আসলে সবাই চলে এসেছেন। এবং বিশ্বাস করবেন না যে তারা না আমাকে বরণ করে নিয়েছে, তারা বাটি নিয়ে আসছে এক একজনের বাসা থেকে, তেল নিয়ে আসছে, আমার পায়ে পা ধুয়ে দিয়েছে এবং আমি বারবার বলছিলাম যে না আমার পা ধরে না, কিন্তু তাদের এটা মানে ট্র্যাডিশন। তো এই যে ভালোবাসাটা, আমার কাছে মনে হয়েছে এটার আসলে কোনো মূল্য হয় না, তো আমার তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ আপনি জানেন যে আদিবাসীদের জন্য কিন্তু কোটি কোটি টাকার বরাদ্দ আসে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আদিবাসীদের জন্য অনেক ফোকাস করেন, কিন্তু আসলে কতটুকু উন্নতি আসলে তারা পেয়েছে এইটা, বা তারা কতটুকু উপকৃত এটা আসলে বিষয়। তো আমি তাদের পাশে থাকতে চাই। সব মিলিয়ে এই যে চিত্র জগৎ, সেই জায়গা থেকে রাজনীতিতে আসা, এই জার্নিটা আসলে কেমন মনে হচ্ছে? অনেক, মানে এটা একটা অন্যরকম একটা অনুভূতি, কারণ চিত্রজগতে আমি যখন কাজ করেছি তখন আমার সিনেমা যখন রিলিজ হয়েছে বড় পর্দায়, তো সেই ছোট ছোট টং দোকানে গ্রামে সেখানে কিন্তু টিভিতে আমার সিনেমা দেখানো হয়েছে এবং গ্রামের লোকজনরা ওই দোকানে বসে আমার সিনেমা দেখেছে, সেই লোকজনের কাছে আমি সশরীরে যেতে পারছি এবং তারা তাদের হাতটা আমার মাথার উপর দিয়ে আমাকে দোয়া করে দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে আমরা ট্রাক মার্কায় ভোট দিব। তো এই যে মানে তাদের কাছাকাছি যেতে পারাটা, এটা একটা অন্যরকম অনুভূতি এবং জনগণের কাছে থাকাটা এটা আসলে একটা ব্লেসিং। এবং আমার মনে হয় যে মানে চিত্রজগতে আমার ভালো লাগতো, এর থেকে আমার এখানে বেশি আবেগ কাজ করছে।
ধন্যবাদ আপনাকে। আপনি দর্শক আপনারা শুনছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তার মনের কথা ব্যক্ত করছিলেন এবং তিনি যেইভাবে মানুষের কাছে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন ভালো সাড়া পাচ্ছেন এমনটাই আসলে বলছেন। এবং তিনি আগামী যে 7ই জানুয়ারি নির্বাচন, সেখানে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন আশা করছেন এবং তিনিও কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে মাহিয়া মাহিকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে একটুখানি সময় দেওয়ার জন্য। রাজশাহী এক আসনের প্রার্থী মাহিয়া মাহির সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আজকে যে এলাকায় গিয়েছেন সেই এলাকায় তারা তিনি মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন এবং তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাসও কিন্তু দিচ্ছেন রাজশাহী এক আসনে। প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিনে এসে বরিশাল 5 আসনে নাটকীয়তার ভরপুর হয়ে উঠেছে। বরিশাল 5 আসনের নির্বাচনের যে লড়াই সেই লড়াইটি চলছে এখন। আজকে হাইকোর্ট থেকে বরিশালের 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বৈধ হয়েছে এবং বৈধ হওয়ার পরেই কিন্তু এই বরিশাল 5 আসনের যে নির্বাচনের যে আমেজ সেটি জমজমাট হয়ে উঠেছে এবং এই আসনেরটি ঘিরে আজকে আমরা দেখেছি যে দিনভর প্রার্থীরা যারা হ্যাভিওয়েট প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছেন, প্রতীক নিয়েই ভোটের মাঠে, প্রতীক পেয়েই ভোটের মাঠে তারা, প্রতীক নিয়েই কিন্তু ভোটের মাঠে তারা অংশ প্রচার প্রচারণা করছেন। আর যেটি বলে রাখি যে বরিশাল 5 সংসদীয় এলাকা হচ্ছে সদর উপজেলা। এই আসনের মোট ভোটার সংখ্যা 4,68,569 জন, পুরুষ ভোটার 2,35,649 জন, আর এই আসনে নারী ভোটার রয়েছেন 2,32,917 জন, তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন 3 জন। আর আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম তিনি মন্ত্রী রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ আজকে তার হাইকোর্ট প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। বরিশাল সদর আসনের ভোটের সমীকরণ জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। অপুর কাছ থেকে জানবো যে এই আসনের ভোটের সমীকরণটা শেষ পর্যায়ে এসে কি দাঁড়ালো, আসলে ভোটাররা কি বলছেন, প্রার্থীরাই বা কি বলছেন? আপনি জানেন যে আজকে যেহেতু প্রতীক বরাদ্দ হয়েছে এবং এই প্রতীক বরাদ্দর দিনই একটা নাটকীয় মোড় এসেছে ভোটের সমীকরণ, নতুন মাত্রা যুক্ত হয়েছে বরিশাল সদর আসনে। এবং আপনি জানেন যে বরিশাল সদর 5 আসন এই বিভাগে সব থেকে আলোচিত আসন, কেননা এটিকে মর্যাদার আসন বলা হয়। আর এই মর্যাদার আসনকে ঘিরেই নানান ধরনের সমীকরণ, নানা আলোচনা হচ্ছে, কেননা এখানে নৌকার যিনি প্রার্থী রয়েছে জাহিদ ফারুক শামীম, পানি সম্পদ প্রতিমন্ত্রী, তাকে চ্যালেঞ্জে ছুড়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ। তিনি যেহেতু নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কার্যত তার অনুসারীরা হচ্ছে এই নগর আওয়ামী লীগের সবগুলো কমিটিতে, মহানগর কমিটি, ওয়ার্ড কমিটি, সব কমিটি তার অনুসারীদেরকে ঘিরেই করা হয়েছে বলে তার দাবি করা হচ্ছে। ফলে গোটা আওয়ামী লীগ, এখানকার নগর আওয়ামী লীগ কার্যত সাদিক আবদুল্লাহর কে সমর্থন দিয়েছে এখানকার সভাপতি আওয়ামী লীগের। তারা আজকে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছে, কেননা আপনি জানেন যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার নাগরিকত্ব যে নির্বাচন কমিশন বাতিল করেছিল সেটি আদালতের রায়ে আজকে তারা মনোনয়নপত্র বৈধতা ফিরে পেয়েছেন এবং তারা এরই মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি কপি তারা জমা দিয়েছেন। সেই কপি জমা দেওয়ার পরপর তারা বলছেন তারা মনোনয়নপত্র পাওয়ার জন্য এখানকার জেলা রিটার্নিং কর্মকর্তা মার্কা পাওয়ার জন্য তারা আবেদন করেছিল, কিন্তু এখন পর্যন্ত মার্কা তারা বরাদ্দ পায়নি। আগামীকালকে হয়তো তাদেরকে বরাদ্দ দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে তারা প্রচারও শুরু করবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আর বরিশালের স্থানীয়ভাবে গোটা বিষয়টিকে ঘিরে কিন্তু বেশ সরগরম। সাদিক আবদুল্লাহকে ঘিরে কিন্তু তাহলে হবে 7 জন প্রার্থী, এর বাইরে যে আরও যে 6 জন প্রার্থী রয়েছে, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল মান্নান হান্নান শিকদার, তার মার্কা হচ্ছে আম, আওয়ামী লীগের যার কথা বলছেন ফারুক শামীম এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির অপূর্ব। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একজন হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আরেকজন স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ। তারা তো ভোটের মাঠে বলা যায় যে টিকে গেলেন বা তারা ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন, আসলে প্রশাসনের ভূমিকাটা কি হবে এই ক্ষেত্রে?
না প্রশাসন আজকে কিছুক্ষণ আগেও আমার সাথে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছিল, তিনি বলেছেন যে তারা কোন দল কোন প্রার্থী তাদের কাছে বিষয়টি সেটি নয়, তারা আবেদনের প্রেক্ষিতে যারা বৈধ হয়েছেন প্রত্যেকেই সমান গুরুত্ব পাবে। এখানে আওয়ামী লীগের যেমনি প্রার্থী রয়েছে স্বতন্ত্র, কিন্তু সাদিক আবদুল্লার পাশাপাশি আরও একজন প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগের উপকমিটির একজন সদস্য রয়েছে, ত্রাণ বিষয়ক উপকমিটির সালাউদ্দিন রিপন, তার অবস্থানও কিন্তু এখানকার ইউনিয়ন পর্যায়ে বেশ ভালো বলছে তার অনুসারীরা, ফলে এবং জাতীয় পার্টিরও কিন্তু প্রার্থী রয়েছে ইকবাল হোসেন তাপস। এই যে চারজন প্রার্থী রয়েছে তাদের মধ্যেই ভোটের আসলে কে জিতবে, কে সংসদে যেতে পারবে সেই বিষয়টি আসবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাও বলছে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তারা কিন্তু কঠোর ব্যবস্থা নেবে। আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল, আপনার যদি অন্য কোনো প্রশ্ন না থাকে। না অপূর্ব, আপনার কাছে আর কোনো প্রশ্ন নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করেই বরিশাল পাঁচ যে আসন সদর আসন সেই আসনের ভোটের সমীকরণ জানাচ্ছিলেন, যে আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে এবং দুই দলই কিন্তু একেবারেই হেভিওয়েট প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি যেমন হেভিওয়েট, একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ তারও কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে বরিশাল পাঁচ আসনে। রংপুর এক আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী যেমন একজন রয়েছেন, একই সঙ্গে জাতীয় পার্টি করতেন বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন সেই মশিউর রহমান রাঙ্গা, তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর এই আসনটি মূলত রংপুরে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবেই কিন্তু পরিচিত এবং এই আসনটিতে জেতার জন্য জাতীয় পার্টির নেতারা কিন্তু বেশ মরিয়া হয়ে ওঠেন। আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি যে এই রংপুর এক আসনটি মূলত গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের আটটি ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,32,222 জন। এই আসনে আওয়ামী লীগের এই আসনে আসলে এটি একটু দুঃখিত ভুল হয়েছে, এটি এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহরিয়ার আসিফ, তিনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তার ভাতিজা, এবং এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন মশিউর রহমান রাঙ্গা, তিনি বিরোধী দলীয় চিফ হুইপ। আর এই আসনে যেটি আমি আগেই বললাম যে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,67,183 জন, মহিলা ভোটার 1,65,037 জন, এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবং এই আসনটিকে ঘিরেই কিন্তু জাতীয় পার্টির রাজনীতিতে এখন বেশ সরগরম চলছে, যে এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার ভাতিজা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জাতীয় পার্টিরই প্রভাবশালী নেতা মশিউর রহমান রাঙ্গা তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু জাতীয় পার্টির চেয়ারম্যান ভাতিজাকেই মনোনয়ন দেননি, একই সঙ্গে তার স্ত্রীকেও কিন্তু মনোনয়নপত্র দিয়েছেন। এবং এই আসনের নির্বাচনের যে খবরাখবর সমীকরণটি এবং এই আসনে জাতীয় পার্টির নেতারা কি বলছেন আগামী নির্বাচন নিয়ে, ভোট কোন দিকে যাবে সব হিসেব নিকেশ জানবো, সেখানে আছেন সহকর্মী নিশাত। নিশাত, এই রংপুরের এই আসনটিকে ঘিরে আসলে জাতীয় পার্টির নেতা কর্মীরা কি বলছেন? এই আসনটি ঘিরে কিন্তু আমরা অন্যরকম একটু সমীকরণ দেখছি। আপনি যেটি বলছেন যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান তার ভাতিজা আসিফ শাহরিয়ার, তিনি এবার এখান থেকে ভোট করছেন এবং 2008 সালে কিন্তু এই আসন থেকে তিনি এমপি ছিলেন। এবং যেহেতু এখানে বর্তমান এমপি জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করছেন, সে কারণেই তারও কিন্তু এখানে একটি বড় বলয় রয়েছে, যেহেতু দীর্ঘদিন তিনি এখানে এমপি ছিলেন, পরপর দুদফা তিনি এখানকার এমপি ছিলেন। বলা যায় যে আমরা জাতীয় পার্টিকে দেখছি যে দুভাগে কিন্তু বিভক্ত হতে দেখছি এই জায়গাটিতে। তৃণমূলের রাজনীতির সাথে যারা জড়িত জাতীয় পার্টির যারা নেতাকর্মী তাদের একটি অংশকে আমরা দেখছি যে মশিউর রহমান রাঙ্গার সাথে, এবং অন্যদিকে যারা আসিফ শাহরিয়ার যিনি ভোট করছেন তার সাথে কিন্তু জাতীয় পার্টির একটি বড় অংশকে আমরা দেখছি। একই সাথে আরেকটি বিষয় না বললি নয়, এই আসনটি থেকে কিন্তু ভোট করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, তিনি কিন্তু এই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, একই সাথে উপজেলার চেয়ারম্যানও ছিলেন, এবং তারও কিন্তু এই আসনটিতে একটি শক্ত বলয় রয়েছে। সব কিছু মিলে আমরা দেখছি যে এই আসনটিতে কিন্তু ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস আমরা পাচ্ছি। এরই মধ্যে আজকে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে সরবভাবে কিন্তু এই তিন প্রার্থী কিন্তু এখানে প্রচার প্রচারণায় নেমেছেন, এবং এখানকার যারা ভোটার তারা কিন্তু বারবারই বলছেন যে এই গঙ্গাচড়া, মূলত গঙ্গাচড়া এই আসনটিতে 3,30,000 ভোটার রয়েছে এবং রংপুর সিটি কর্পোরেশনের আটটি ওয়ার্ড এবং গঙ্গাচড়া উপজেলা মিলে এই আসনটি মূলত তিস্তা নদী বিধৌত একটি অঞ্চল, এবং এই উপজেলাটি যে বাসিন্দাদের তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা শাসন, এবং তারা যেটি এবার হিসাব নিকাশ করছেন যে এই অঞ্চলের যারা উন্নয়নে আসলে ভূমিকা রাখতে পারবেন এবং নিশাত আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, তারা সবসময় তাদের কাছে পাবেন।
যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ভাতিজাকে মনোনয়ন দিলেন, তার আসলে দলের ক্ষেত্রে রংপুরের রাজনীতিতে তার অবদানটা কি, কেন তাকে বেছে নিলেন? আপনি জানেন যে জাতীয় পার্টি কিন্তু একটি রংপুর অঞ্চল ভিত্তিক একটি দল, এবং এই দলটি মূলত হোসেন মোহাম্মদ এরশাদের কারণে এই অঞ্চলের যে 6টি আসন এবং বৃহত্তর রংপুরের যে 22টি আসন, এই আসনগুলো কিন্তু দীর্ঘ সময় জাতীয় পার্টির দখলে ছিল। এবং বলা যায় যে হোসেন মোহাম্মদ এরশাদের পরিবারের সদস্য হওয়ার কারণেই কিন্তু এর আগে 2008 সালে তিনি এই আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং এবারে যেহেতু একটু জাতীয় পার্টির রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের সমীকরণ হয়েছে, মশিরুমন রাঙ্গাকে বলা হচ্ছে যে মূল স্রোত থেকে তিনি ছিটকে গিয়েছেন, সে কারণেই কিন্তু এবার মশিরুমন রাঙ্গাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আসিফ শাহরিয়ার যেহেতু তিনি কেন্দ্রের কমিটিতে রয়েছেন এবং এর আগে এই আসনটি থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 2008 সালে, সে কারণে কিন্তু তাকে এবার এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং জাতীয় পার্টির যারা শীর্ষস্থানীয় নেতা, তারা যেটি বলছে যে এই আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তাদেরই আসলে জাতীয় পার্টির যারা তৃণমূলের নেতাকর্মী তার সাথেই থাকবেন। তবে সব কিছু মিলে এই আসনটিতে যে একমুখী লড়াই সেটি না, এখানে আমরা দেখছি ত্রিমুখী লড়াই হবে, কারণ এখানকার আওয়ামী লীগের যিনি স্বতন্ত্র প্রার্থী তিনিও হেভি ওয়েট, একই সাথে মশিরুমন রাঙ্গার এখানে একটা শক্ত বলা রয়েছে তিনিও হেভি ওয়েট, এবং একই সাথে যে জাতীয় পার্টির প্রার্থী, সব কিছু মিলে আমরা এখানে একটি ভালো লড়াইয়ের প্রভাস পাচ্ছি। নিশাত, আপনাকে ধন্যবাদ। নিশাত জানাচ্ছিলেন যে রংপুর এই আসনটিতে, রংপুর এক আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস তিনি দেখতে পাচ্ছেন ভোটারদের সঙ্গে কথা বলে। কারণ হচ্ছে যে এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টির নেতা ছিলেন তিনিও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এবং এই সুযোগটাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের যে প্রার্থী তিনি নিতে চান। চট্টগ্রাম 7 সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী হচ্ছে 7 জন, এবং এই আসনে কোনো ধরনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী নেই। সবার পরিচিত মুখ এবং রাজনীতিতে সবসময় যিনি আলোচনায় থাকেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, আওয়ামী লীগের তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি কিন্তু এই আসনের এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন। এবং এর বাইরে অন্য দলগুলোও কিন্তু প্রার্থী হয়েছে, তবে তাদের যে খুব একটা জনভিত্তি আছে এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত চট্টগ্রামের এই 7 আসনের মানুষের সাথে কথা বলে আমরা ধারণা পাইনি। এবং বেশ কয়েকজন প্রার্থীর আমরা ছবিও সংগ্রহ করার চেষ্টা করেছিলাম এবং ছবি সংগ্রহ করার চেষ্টা করেছিলাম, তাদের কিন্তু পাওয়া যায়নি। এই আসনটি হচ্ছে চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া এলাকা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা 313,93 জন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডক্টর হাসান মাহমুদ, জাতীয় পার্টির প্রার্থী মুসা আহমেদ রানা, তৃণমূল বিএনপির প্রার্থী খুরশেদ আলম, এর বাইরেও আরও 4 জন প্রার্থী রয়েছে। তবে এই আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো খুব একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এই আসনে যেটি আমি আগেই বলেছি যে মোট ভোটার 313,93 জন, এর মধ্যে পুরুষ ভোটার 165,151 জন, মহিলা ভোটার 147,942 জন। আর যেটি আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর হাসান মাহমুদ। এর বাইরে আমরা চট্টগ্রামের আরেকটি আসনের চিত্র একটু দেখতে চাই, যে এই চট্টগ্রাম 9 আসনে আরেকজন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তবে এই আসনেও আমরা আসলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো সেরকম প্রার্থী কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে 7 জন, সংসদীয় এলাকা কোতোয়ালি ও বাকলিয়া নিয়ে গঠিত, ভোটার সংখ্যা 409,587 জন। আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নফেল, শিক্ষা উপমন্ত্রী, তৃণমূল বিএনপির প্রার্থী সুজিত সাহা, তার ছবি কিন্তু আমরা পাইনি, সে কারণে দলীয় প্রতীক দেওয়া হয়েছে। আর কল্যাণ প্রার্থীর একজন প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন নুরুল হোসেন, এর বাইরে আরও 4 জন প্রার্থী রয়েছে। এবং যেটি আমি আগেই বলেছি যে এই আসনে ভোটার সংখ্যা 409,587 জন, এর মধ্যে পুরুষ ভোটার 211,747 জন, মহিলা ভোটার 197,832 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। এর বাইরে এই আসনটি আসলে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নফেল অনেকটাই ফুরফুরি মেজাজেই রয়েছেন, কারণ তার প্রতিপক্ষ বা শক্ত প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী কিন্তু আমরা এই আসনে দেখতে পাচ্ছি না। আমাদের সহকর্মী শফিক রয়েছেন, এই দুটি আসনের নির্বাচনের হালচাল জানবো। শফিক, এই দুটি আসনে আওয়ামী লীগের হ্যাভিয়ার দুজন প্রার্থী রয়েছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত কোনো প্রার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয় নির্বাচনটার বা ভোটাররা কি বলছে?
আসলে আপনি ঠিকই বলেছেন আফজাল, এই দুটি হচ্ছে হেভিওয়েট প্রার্থী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আসন। চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকলিয়া নিয়ে যে আসনটি, এটি শহরের একেবারে নাবি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একেবারে গুরুত্বপূর্ণ আসন। এবং এই আসনে যে কিন্তু যারা পায় তারা সরকার গঠন করে অতীতের ইতিহাস, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়াতে এটি মহিবুল হাসান চৌধুরীকে অর্থাৎ সাবেক সিটি মেয়রের মহিউদ্দিন চৌধুরীর তাকে দেওয়া হয়েছে। এবং গত 18 সালেও কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন, তিনি এখন মন্ত্রী। এবং এই আসনে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমরা সকাল থেকে দেখেছিলাম আসলে যে মাত্র 7 জন প্রার্থী এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো প্রার্থী নাই এবং গুরুত্বপূর্ণ কোনো স্বতন্ত্র প্রার্থী না হওয়াতে একেবারে নির্বার বলা যায়। আমরা যখন নৌফেল যখন আসলে শাহ আমানত যে মাজার জিয়ারত করে যখন তিনি বের হচ্ছে প্রচারণা চলাচ্ছেন তখন তাকে প্রশ্ন করা হয়েছে আপনি একেবারে নির্বার, তবে তিনি বলেছেন আমি নির্বার না, আমার অদৃশ্য একটি শক্তি আমার সাথে প্রতিযোগিতা করবে। আসলে সে শক্তি বলতে আসলে নৌফেল কাকে বুঝিয়েছে সেটা আজ বলা যায় না। তারপরে আমরা নেতাকর্মীদের মধ্যে একজন উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, তারা মুখোমুখি করতালি এবং স্লোগানে এবং এই যে নৌকার প্রার্থীকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ঘরে ঘরেও কিন্তু যেতে দেখেছি আমরা নৌফেলকে। আবার পাশাপাশি আরেকটি যে আসন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চট্টগ্রামের 7 আসন, যেটিকে রাঙ্গুনিয়া যে তথ্য সম্প্রচার মন্ত্রী যে হাসান মাহমুদের যে আসনটি, যেটি তিনি আরেকটি চমক দেখিয়েছিলেন। আজকে তিনি কর্ণফুলী নদীতে তার মার্খা অর্থাৎ নৌকায় চড়ে কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন তার রাঙ্গুনিয়া। পরবর্তীতে তিনি 4 মাইল তিনি বাইসাইকেলে নিজে চালিয়ে কিন্তু নেতাকর্মীদের নিয়ে কিন্তু ইসেখা থেকে ময়না একটি এলাকা 4 কিলোমিটার তিনি সাইকেল চালিয়ে কিন্তু পচা পচনা চালিয়েছেন। এবং তিনি সেখানে বলেছিলেন আসলে বিএনপিকে সমালোচনা করে বলেছিলেন বিএফসি বিএনপি যে আন্দোলন, তিনি বলছে বিএনপি এখন বেলুনের মতো হয়ে চুপসে গেছে, তাদের আন্দোলন মানে দেখা যাচ্ছে না এবং তাদেরকে ভিটামিন খাওয়াইয়ে কিন্তু তাদেরকে শক্তিশালী করা যাচ্ছে, এরকম কথা তিনি বলেছেন। তবে সব কিছু মিলিয়ে যে এই দুটি আসন চট্টগ্রামে খুব গুরুত্বপূর্ণ এবং ভিআইপি দুজন প্রার্থী এবং ভিআইপি দুজন প্রার্থী হওয়ার পরেও কিন্তু আসলে এখানে আসলে যে কোনো গুরুত্বপূর্ণ প্রার্থী না থাকায় কিন্তু এক ধরনের আমরা আসলে সকাল থেকে আমরা দেখেছিলাম আসলে অন্যান্য যে আসনগুলো রয়েছে চট্টগ্রামে 12-13 এবং আপনি সফিক আপনি বলছিলেন যে গুরুত্বপূর্ণ দুইজন প্রার্থী হেভিওয়েট প্রার্থী, ভোটাররা আসলে কি বলছে? কারণ দুই প্রার্থী কিন্তু অনেকটা নির্ভার, তাদের প্রতিদ্বন্দ্বী শক্ত কোনো প্রার্থী নেই, কিন্তু ভোটারদের মধ্যে ভোট দিতে যাওয়ার মানসিকতা আছে কি না এই মুহূর্তে? কারণ দুইজন প্রার্থী অনেকটা নিশ্চিত যে আগামী নির্বাচনের ফলাফল কি হবে। অবশ্যই এটা দুজনে কিনে নিশ্চিত, যেহেতু ভিআইপি প্রার্থী এবং গুরুত্বপূর্ণ আসন এবং যেহেতু মহিউদ্দিন চৌধুরীর ছেলে নৌফেল, সেক্ষেত্রে তিনি তার ভোট আছে, ভোট ব্যাংক আছে। অন্যদিকে তথ্যমন্ত্রী তিনি 3 বারের সেখানে সাংসদ সদস্য, তারা দুজনেই যে হবে সেটি বলা যাচ্ছে। তবে তারা যে বিভিন্ন যে জায়গায় গিয়েছে আজকে সেখানে কিন্তু প্রচুর নেতাকর্মীদের দেখা গিয়েছে, তারা সাথে সাথে ছিলেন এবং অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও আসলে দেখা গিয়েছে। আসলে যেহেতু একটি বড় দল বিএনপি যে নির্বাচনে আসছে না, সেক্ষেত্রে ভোটের মাঠটি কি জমজমাট হবে কিনা সেটি নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। কিন্তু আসলে এই যে এই দুই প্রার্থীর নেতাকর্মীরা তারা বলছেন যে এরকম কোনো প্রভাব পড়ছে না এবং তারা আনন্দঘন পরিবেশে গিয়ে ভোট দেবেন। এবং তথ্য সম্প্রচার মন্ত্রীও বলেছেন আমরা হাজার হাজার মানুষ নিয়ে লাখ লাখ মানুষ গিয়ে কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে গিয়ে তারা ভোট দেবেন, চট্টগ্রামে যে আসনগুলো আছে সেখানে গিয়ে সেই কথাগুলো বলেছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় এই দুটি আসনে বলা যায় তারা আসলে নিশ্চিত তাদের এই প্রার্থীতা এবং তারা সে যে সেখানে যে তাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রার্থী না থাকায় তারা অনেকটা নিশ্চিত বলা যাচ্ছে। তবে ভোটারদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য আফজাল। শফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুটি আসন 7 নম্বর আসন এবং 9 নম্বর আসন নিয়ে বিশ্লেষণ করছেন। এই দুটি আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছে, তবে তাদের নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী না থাকাই ফুরফুরে মেজাজেই রয়েছেন। তারপরে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য তারা তাদের যে শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্যই প্রচার প্রচারণা চালাচ্ছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণার মাঠে প্রার্থীরা মার্কা নিয়ে জনসংযোগে হেভিওয়েট স্বতন্ত্ররাও, আচরণবিধি মেনে চলার আহ্বান কমিশনের। বন্দরনগরীতে ভোটের মাঠে উৎসবের আমেজ, চট্টগ্রামের সাতে হাক ডাক দিয়ে মাঠে হাসান মাহমুদ, প্রচারণায় নেমেই উন্নয়নের প্রতিশ্রুতি নৌফেলের।
এবং হাইকোর্টের রিটে প্রার্থিতা ফিরে পেলেন বরিশালের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আওয়ামী লীগের জাহিদ ফারুক শামীমকে। এই ছিল ভোটের সময়, এরপর দেখবেন রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।